হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল থাকছে মূলত একাদশ শ্রেণীর 2019-এ যারা পুষ্টিবিজ্ঞান পরীক্ষা দিয়েছিল তাদেরই প্রশ্নপত্রের আলোচনা। তো তাদেরই উদ্দেশ্যে আজকের টিউটোরিয়ালটি থাকছে। অনেকেই মোটামুটি কমেন্ট বক্সে আবেদন করেছিল যে প্রশ্নপত্রের একটা আলোচনা দরকার, তো তাদেরই প্রয়োজনে একাদশ শ্রেণীর আলোচনা করা হচ্ছে। সাধারণত একাদশ শ্রেণী আমি আলোচনা না করে প্রথমে দ্বাদশ শ্রেণী করেছিলাম, কারণ দ্বাদশ শ্রেণীটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, মোটামুটি আজকে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এরকম ধরনের হেল্পফুল ভিডিও আমি প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে আসি। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে আসছি গ্রুপ এ। গ্রুপ এতে থাকছে 21টি মাল্টিপল চয়েস। তো সেই মাল্টিপল চয়েসেরই উত্তর বলা হচ্ছে। প্রথম প্রশ্ন ছিল মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম। উত্তর হচ্ছে অপশান এ বম্ব ক্যালোরিমিটার। এরপরে দু নম্বর প্রশ্ন, একটি ক্যালোরিবিহীন খাদ্য উপাদান কি? উত্তর হচ্ছে অপশান ডি খনিজ লবণ। এরপরের প্রশ্ন হচ্ছে তিন নম্বর, মানবদেহে খাদ্য উপাদানের আধিক্যজনিত রোগ কোনটি? সঠিক উত্তর অপশান বি টিটানি। এরপরে চার নম্বর প্রশ্ন, একটি দ্বিশর্করা হলো? সঠিক উত্তর অপশান সি মল্টোজ। এরপরের প্রশ্ন, হিমোগ্লোবিন সংশ্লেষণে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো? সঠিক উত্তর অপশান সি গ্লাইসিন। এরপরের প্রশ্ন ছ নম্বর, জলে অদ্রবণীয় তন্তুটি কি? সঠিক উত্তর অপশান সি হেমি সেলিউলোজ। এরপরে সাত নম্বর প্রশ্ন, চাল ও গমের উৎকৃষ্ট অ্যামাইনো অ্যাসিড কি? সঠিক উত্তর অপশান ডি লাইসিন। এরপরে প্রশ্ন, একটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো? সঠিক উত্তর অপশান বি স্টিয়ারিক অ্যাসিড। এরপরে ন নম্বর প্রশ্ন, মনোবল রক্ষাকারী ভিটামিনের নাম? সঠিক উত্তর অপশান সি থায়ামিন। এরপরে দশ নম্বর প্রশ্ন, বিটে উপস্থিত রঞ্জক পদার্থটি কি? এটি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অ্যান্থোসায়ানিন। এরপরের প্রশ্ন, এফএও ও ডাব্লিউএইচও আইসিএমআর এর পুষ্টিবিজ্ঞানীরা প্রতি 1000 কিলো ক্যালোরির জন্য নায়াসিন সুপারিশ করেছেন কত? এটা সঠিক উত্তর হতে পারে 6.7। তো এই সম্পর্কে এই প্রশ্নটি একটু কনফিউশন রয়েছে। এরপরে বারো নম্বর প্রশ্ন, এফ এ ডি সংশ্লেষিত হয় ড্যাশ থেকে? সঠিক উত্তর অপশান বি ভিটামিন বি টু। এরপরে ১৩ নম্বর প্রশ্ন, একটি অনুপৌষ্টিক উপাদান হলো? সঠিক উত্তর অপশান এ ফসফরাস। এরপরের প্রশ্ন, শিশুদের আয়োডিনের অভাবজনিত রোগের নাম? সঠিক উত্তর অপশান সি ক্রেটিনিজম। এরপরের প্রশ্ন হচ্ছে ১৫ নম্বর, অম্ল গঠনকারী উপাদানটি হলো? সঠিক উত্তর অপশান বি পটাশিয়াম। পরের প্রশ্ন, আমাদের দেহে তৃষ্ণা কেন্দ্রটি অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি হাইপোথ্যালামাসে। এর পরের প্রশ্ন হচ্ছে ১৭ নম্বর, বেকিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে অপশান সি বিস্কুট। এর পরের প্রশ্ন, টোল মিল্কে ফ্যাটের পরিমাণ কত? সঠিক উত্তর অপশান ডি 3%। এর পরের প্রশ্ন, একজন গর্ভবতী নারীর দৈহিক লৌহের প্রয়োজন কত? সঠিক উত্তর অপশান সি 35 মিলিগ্রাম। এর পরের প্রশ্ন হচ্ছে ২০ নম্বর, অল্প আঁচে রান্নায় যে তাপমাত্রা ব্যবহার করা হয় তা হচ্ছে? সঠিক উত্তর অপশান সি 80 ডিগ্রি থেকে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে হচ্ছে ২১ নম্বর প্রশ্ন, একজন স্বাভাবিক মাঝারি পরিশ্রমী মহিলার দৈনন্দিন শক্তির চাহিদা কত? সঠিক উত্তর অপশান সি 2230 কিলো ক্যালোরি। পরে আসছি গ্রুপ বির আলোচনা। গ্রুপ বিতে ১৪টি প্রশ্ন করতে হয়। মোটামুটি কিছু কিছু প্রশ্নে অরও রয়েছে, তো আমি চেষ্টা করছি সবগুলো প্রশ্ন আলোচনা করার, না হলেও দু একটি প্রশ্ন বাকি থাকতে পারে। তো যেগুলো বাকি থাকবে সেগুলো পরে কোনো দিন আলোচনা করে দেওয়া হবে বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো দু নম্বর প্রশ্ন, দুইয়ের দাগের ১ নম্বর প্রশ্ন, প্রমাণ খাদ্য কাকে বলে?
এর উত্তর হচ্ছে যে আহার যে কোনো নির্দিষ্ট বয়সের মানুষের প্রয়োজনীয় তাপশক্তির চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করা হয় সেই আহার্যকেই প্রমাণ খাদ্য বলা হয়। এই প্রশ্নের অথবা প্রশ্ন ছিল অপপুষ্টি বলতে কি বোঝো, এর উত্তর হচ্ছে খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে বেশি থাকলে অন্য পরিপোষকের সঙ্গে সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ত্রুটিপূর্ণ হয়, এই ত্রুটিপূর্ণ পুষ্টিকেই অপপুষ্টি বলা হয়। এরপরে বিয়ের দাগে ছিল এ বি সি ডি পদ্ধতি কি, এর উত্তর হচ্ছে পুষ্টির মান নির্ণয়ের যে সাতটি পদ্ধতি রয়েছে তার মধ্যে প্রথম চারটি পদ্ধতির আদি অক্ষর, ইংরেজির যে আদি অক্ষরগুলি রয়েছে সেই আদি অক্ষর অনুযায়ী এ বি সি ডি পদ্ধতি নামকরণ করা হয়েছে। এরপরে রয়েছে ফ্লুওরিনকে দ্বিমুখী তলোয়ার বলা হয় কেন, এর উত্তরটি আমি পরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরের ডির যে প্রশ্ন অর্থাৎ এর অথবা প্রশ্ন ছিল পেপটাইড বন্ধনী বলতে কি বোঝো, এর উত্তর হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন সহযোগে গঠিত অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খলকেই পেপটাইড বন্ধনী বলা হয়। এরপরে ডির প্রশ্ন শিশুদের দেহে প্রয়োজনীয় দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম বলো, দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে লাইসিন আর সিসাটিন, এই দুটো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরপরে হচ্ছে এটা অর প্রশ্ন ছিল হাইড্রোজেনেশন বলতে কি বোঝো, হাইড্রোজেনেশন হলো এমন প্রক্রিয়া যা উচ্চ তাপে উদ্ভিজ্জ তেলে হাইড্রোজেন গ্যাস চালনা করে বনস্পতি তৈরি করা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে র্যানসিডিটি কি, এর উত্তর হচ্ছে প্রকৃতিজাত স্নেহ পদার্থকে দীর্ঘদিন ধরে ফেলে রাখলে আর্দ্র বিশ্লেষণের ফলে দুর্গন্ধ ও বিস্বাদের সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে র্যানসিডিটি। এর যে অথবা প্রশ্নটি রয়েছে সে অথবা প্রশ্নটি আবার পরে করে দেওয়া হবে কখনো, প্রশ্নটি এই মুহূর্তে আমার জানা নেই। এর পরের যে প্রশ্নটি রয়েছে এফের প্রশ্ন, যে কোনো দুটি আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের নাম, একটি হচ্ছে লিনোলাইক অ্যাসিড আরটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড, এই দুটি অ্যাসিডের নাম বলা হলো। এরপর পরের প্রশ্ন, N3 ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস কোন খাদ্য, উত্তর হচ্ছে সয়াবিন রেপসিড ও সর্ষের তেলই হচ্ছে এর উৎস। এরপর একটি অথবা প্রশ্ন রয়েছে PUF এর সম্পূর্ণ নাম কি, এর সম্পূর্ণ নাম হচ্ছে পলি আনস্যাটুরেটেড ফলিক অ্যাসিড। এর পরের প্রশ্নটি রয়েছে প্রোভিটামিনের উদাহরণ দাও, প্রোভিটামিনের উদাহরণ হচ্ছে বিটা ক্যারোটিন ও আর্গোস্টেরল। এরপরে অথবা প্রশ্ন রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের কাজ কি, এর কাজ হচ্ছে প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণ করা ও স্বাস্থ্য মানবদেহের স্বাস্থ্য রক্ষা করাই হচ্ছে এর কাজ। আইয়ের প্রশ্ন হচ্ছে হাইপোনেট্রিমিয়া ও হাইপোক্যালিমিয়ার মধ্যে পার্থক্য কি, উত্তর হচ্ছে কোষবহিষ্ট সোডিয়ামের মাত্রা হ্রাস পাওয়ার ফলে যে অবস্থা সৃষ্টি হয় সেটাই হচ্ছে হাইপোনেট্রিমিয়া, আর দেহতরলে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে হাইপোক্যালিমিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, তার উত্তর হচ্ছে সিস্টিন ও মিথিওনিন। এরপরে যে অথবা প্রশ্নটি রয়েছে পাউরুটি শিখলে কোন শর্করা তৈরি করা হয়, সঠিক উত্তর হচ্ছে সুক্রোজ। পরের প্রশ্ন হচ্ছে মিশ্রতাপ পদ্ধতি কি, এই পদ্ধতি রোমিং ও সুইং এর সংমিশ্রণ, এক্ষেত্রে পাত্রে মাংসকে সামান্য তেলে ও জল দিয়ে অল্প তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করা হয়। পরের প্রশ্ন ব্যক্তিমূল্য কাকে বলা হয়, ব্যক্তিমূল্য বা ম্যান ভ্যালু বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বা ভিটামিন এর টোটাল মূল্য যে আমাদের দৈনিক প্রয়োজন তারই মূল্যকে এখানে ব্যক্তিমূল্য বলা হচ্ছে।
নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রোটিনের জৈব মূল্য নির্ধারণ সূত্রটি লেখো। এর উত্তর হচ্ছে, প্রোটিনের জৈব মূল্য অর্থাৎ বিভিপি সমান দেহে অঙ্গীভূত প্রোটিন থেকে প্রাপ্ত N2 এর মাত্রা বাই খাদ্য প্রোটিনের বিষবিসৃত N2 ইনটু 100। এরপরের প্রশ্ন হচ্ছে, গমে উপস্থিত দুটি প্রধান প্রোটিনের নাম লেখো। উত্তর হচ্ছে, গ্লায়োডিন ও গ্লুটোনিন। এরপরের প্রশ্ন হচ্ছে, ব্লাঞ্চিং কি? উত্তর হচ্ছে, যে পদ্ধতিতে ফুটন্ত জলে খাদ্যদ্রব্যকে 5 সেকেন্ড থেকে 2 মিনিট ডুবিয়ে রাখা হয় তাকেই ব্লাঞ্চিং পদ্ধতি বলা হয়। পরের প্রশ্ন আছে যে, ডালে কি কি বিষাক্ত পদার্থ উপস্থিত থাকে? উত্তর হচ্ছে, হিমাগ্লুটিনিন নামক প্রোটিন ও নিউরোটক্সিন, এই দুটি পদার্থ। তো মোটামুটি MCQ এবং SAQ আলোচনা করা হলো, এবং লং প্রশ্নটা আমি দিয়ে রাখছি স্ক্রিনশট হিসাবে, যাতে ভিডিওটির মধ্যে থেকে যায়। তো আমি এর আগে ক্লাস 12-এরও নিউট্রিশন প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি, এবং আমি 2019-এও একাদশ এবং দ্বাদশ উভয়েরই সাজেশান দিয়েছিলাম। অনেকে জানো বা অনেকে হয়তো জানো না, পরবর্তী সেশনে 2020-তেও সাজেশান থাকবে এবং আরও কিছু পরিবর্তন আনা হবে, যাতে আমি চাইছি যে নিউট্রিশন অনেকে আগ্রহী স্টুডেন্টস আছে, আমি দেখছি তাদের পরীক্ষার কথা ভেবে, তাদের সাফল্যের কথা ভেবে আমি ভেবেছি যে অধ্যায়ভিত্তিক দ্বাদশ শ্রেণীতে যে প্রশ্নগুলো গতানুগতিক আসে, যেগুলো বাছাই করা কিছু প্রশ্ন, আমি অধ্যায়ভিত্তিক প্রতিটা অধ্যায়ী প্রশ্ন আমি দিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, আশা করি সবারই ভালো লাগলো এই আলোচনা। তো এরকম ধরনের আমি নিত্য নতুন ভিডিও আরও নিয়ে আসবো, তো সঙ্গে থাকতে অবশ্যই যারা নতুন এই চ্যানেলে এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকন বাজাতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।